অনেকদিন পরে ছোট মাছ খেলাম, তা আবার একদম ফ্রেশ। এক দাদু নদী থেকে এই মাছগুলো ধরে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন বাজার বিক্রি করতে। আমি দেখে ফট করে কিনে ফেললাম, সবটা না, বড় বড় গুলো বেছে রেখে বাকিটা আন্টি ফ্রিজে রেখে দিলাম। তারপর কেটে লবণ হলুদ মাখিয়ে ফট করে ভাজা বসিয়ে দিলাম। প্রথমে ভাবলাম যে ঝোল করবো না, ভাজা খাবো, পরে ঝোলটা করেই ফেললাম। কিছুই না, প্রথমে একটু আলু কেটে নিলাম, তারপরে জিরে ফোড়ন দিয়ে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ঝোলটা করে ফেললাম।